ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের প্রথম দিনে ছিল নিরবতা মাত্র উনচল্লিশ ক্রিকেটার সেদিন নতুন দলে নাম লিখিয়েছিলেন তবে দ্বিতীয় দিনে টের পাওয়া গেল ক্লাব ক্রিকেটের উত্তাপ দ্বিতীয় ও শেষ দিনের দলবদলে নতুন দলে আশ্রয় নিয়েছেন একানব্বই জন ক্রিকেটার সব মিলিয়ে একশো তিরিশ জন ক্রিকেটার এবার অংশ নিলেন দলবদলে দলবদলের দ্বিতীয় দিন ব্যস্ত সময় পার করেছে আবাহনের মতো বড় ক্লাব বারো দলের দল বদলে অবশ্য অংশ নেয়নি প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব দলটি এবারের ডিপিএল এ অংশ নেবে না দোলেশ্বরের হয়ে খেলা ফরহাদ রেজাররা জায়গা করে নিয়েছেন নতুন দল রিপগঞ্জ টাইগার্সে দ্বিতীয় দিনের দল বদলে মোহাম্মদ আশরাফুল নাম লিখেছেন ব্রাদার্স ইউনিয়নে যিনি গত আসর খেলেছেন শেখ জামাল ধানমন্ডির হয়ে শেখ জামালের হয়ে খেলা আরেক তারকা নাসির হোসেন নাম লিখেছেন। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে বৃহস্পতিবার রেকর্ড করা জয়ে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ দল এখন টাইগারদের সামনে সুযোগ প্রথমবারের মতো আফগানদের বিপক্ষে কুড়ি ওভারের সিরিজ জেতার একই সঙ্গে এই ফরমেটে মুখোমুখি পরিসংখ্যান সমান করে নেওয়ার মিরপুর বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দুপুর তিনটায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ এই ম্যাচটি জিতলে সিরিজের ট্রফি নিজেদের করে নেওয়ার পাশাপাশি আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়েও আফগানিস্তানকে টপকে যাবে মাহমুদুল্লাহ রিয়াদের দল আইসিসির সবশেষ আপডেট অনুযায়ী টি টোয়েন্টি ফর্মেটে দুশো বত্রিশ রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে আফগানিস্তান বাংলাদেশের অবস্থান নবম রেটিং দুশো একত্রিশ পয়েন্ট চলতি সিরিস্টে দুই শূন্য ব্যবধানে জিতলে দুশো বত্রিশ রেটিং নিয়ে আফগানিস্তানের আট নম্বরের জায়গাটি দখল করবে বাংলাদেশ সেক্ষেত্রে আফগানিস্তান খোয়াবে দুই রেটিং পয়েন্ট তারা দুশো তিরিশ রেটিং পয়েন্ট নিয়ে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়ে নেমে যাবে দশ নম্বরে আর শ্রীলঙ্কা দুশো তিরিশ রেটিং নিয়ে উঠে যাবে নয় নম্বরে অন্যদিকে বাংলাদেশ যদি শনিবারের ম্যাচটি হেরে যায় তাহলে রেটিং কমে হয়ে দুশো উনত্রিশ পয়েন্ট সেক্ষেত্রে শ্রীলঙ্কার চেয়ে নিচে নম্বরে নেমে যাবে টাইগাররা আর রেটিং নিয়ে ভগ্নাংশের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে টোককে সাত নম্বরে উঠে যাবে বাংলাদেশ তাই প্রথম ম্যাচের মতো শেষ ম্যাচটিও জেতা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য আর তাহলে সপ্তমবারের মতো একাধিক ম্যাচের দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজ জেতার স্বাদ পাবে বাংলাদেশ একই সঙ্গে আফগানিস্তানের সঙ্গে মুখোমুখি রথে সমান চারটি জয় হবে টাইগারদের